আচ্ছা, খুব শর্টে আমি বোঝানোর চেষ্টা করতেছি যে কি করতে হবে এবং এই প্যারামিটার থেকে কি কি নিয়ে কাজ করতে হবে। তো সব কিছু লাগবে না, হ্যাঁ সেগুলো লাগবে। উইং প্যারামিটার, এখানে হচ্ছে ফিউজলেস প্যারামিটার, এখানে হরিজন্টাল টেল, ভার্টিক্যাল টেল। তো উইং প্যারামিটার বলতে হচ্ছে উইংয়ের জন্য যেসব প্যারামিটার লাগবে সেগুলো বলা হচ্ছে। উইং লোডিং দরকার নেই, এটা হচ্ছে একটা ক্যালকুলেশনের জন্য। সার্ফেস এরিয়াও দরকার নেই, লাগবে হচ্ছে স্প্যান থেকে। এখানে ফিট এবং ইঞ্চিতে দেওয়া আছে, খেয়াল করছেন আপনারা সবাই আশা করি। ফিট এখানে 14.95 ফিট, এটা হচ্ছে কি এই পুরো উইংটা, এই লেফট উইং এর টিপ থেকে রাইট উইং এর টিপ পর্যন্ত হচ্ছে 14.95 ফিট হবে। তো ফিটটাকে আপনি ইঞ্চিতে কনভার্ট করে নিয়ে কাজ করতে পারেন, মনে হয় ইঞ্চিতে কাজ করলে ভালো। আপনার ডান পাশে দেখতে পারতেছেন যে এখানে হচ্ছে যে কোন ইউনিটে কাজ করবেন সেটার অংশ। মিলিমিটারে কাজ করতে মানে মিটার নিয়ে কাজ করতে চাইলে মিলিমিটার অংশটা সিলেক্ট করে নিতে হবে এবং ফিট বা ইঞ্চিটাকে মিটারে কনভার্ট করে নিতে হবে। সিমিলার ওয়েতে যদি ইঞ্চি থেকে কাজ করতে চায় তাহলে ইঞ্চিটা সিলেক্ট করে নিয়ে কাজ করলেই সবগুলো ইঞ্চিতে আসবে। খেয়াল রাখতে হবে প্রত্যেকটা পার্ট যেন হিসাবে ইঞ্চিতে থাকে, নাহলে অ্যাসেম্বলি করার সময় কিন্তু মিলবে না। ওকে, তারপর আর কী কী প্যারামিটার আছে এটা আমরা দেখি। এখানে কী কী আছে আর সেখানে আছে রুট কট, টিপ কট। হ্যাঁ, রুট কট টিপ কটটা কী আছে সেটা হচ্ছে যে এই প্রথম যেই উইংয়ের একটা অংশ দেখতেছি এটা আমি আবার ড্র করি। রুটের জন্য যে এরোফয়েল, হ্যাঁ সেটা হচ্ছে রুট এরোফয়েল, এবং এটা হচ্ছে কটটা, মানে লিডিং এজ থেকে ট্রেলিং এজ পর্যন্ত যে সেন্ট্রাল লাইন সেটা হচ্ছে কট। তো রুট কট দৈর্ঘ্যটা এবং হচ্ছে টিপ কটের দৈর্ঘ্যটা আলাদা, কারণ এটা ট্যাপার রেশিও হিসাব করে বানানো হয়েছে। বাট এইখানে যে এক্সাম্পলটা দেওয়া হচ্ছে এটা কিন্তু স্ট্রেট উইং, এটা কিন্তু ট্যাপার রেশিও করা হয় না। মানে রুট কটের যেই এরোফয়েলের দৈর্ঘ্য এবং টিপ কটের এরোফয়েলের দৈর্ঘ্য সেম, এবং সেম ধরনের এরোফয়েলই ইউজ করা হয়েছে। তো ডেভেলপের সুবিধার্থে আপনারা ইচ্ছা করলে স্ট্রেট উইং বানাতে পারেন, মানে রুট কট টিপ কট একই। আর যদি ট্যাপার উইংকে বানাতে চান তাহলে হচ্ছে কোয়ার্টার কট ট্যাপার ইউজ করবেন আপনারা, মানে রুট কট এবং টিপ কটের উইংয়ের মানে এরোফয়েলের কট লেন্থ ভেরিয়েশন হবে, ঠিক আছে, যেটা অলরেডি এখানে দেওয়া আছে। মানে হচ্ছে টিপ কট হচ্ছে রুট কট হচ্ছে 21.35 আর টিপ কট হচ্ছে 8.54 ইঞ্চ। আচ্ছা, ম্যাক লাগবে না। স্প্যান অফ ফ্ল্যাপ, স্প্যান অফ ফ্ল্যাপ এবং হচ্ছে কর্ড অফ ফ্ল্যাপ, স্প্যান অফ এলিরন, কর্ড অফ এলিরন, এটা চারটা জিনিস এইখানে বোঝানো হচ্ছে। প্রত্যেকটা উইংয়ের কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ফ্ল্যাপ এবং এলিরন আছে, রাইট? তো এই উইংয়ের কতটুকু অংশ ফ্ল্যাপ থাকবে এবং কতটুকু অংশ এলিরন থাকবে সেটা হচ্ছে সেই প্যারামিটার। তো নর্মালি ফ্ল্যাপ আপনারা একদম উইংয়ের রুট থেকে শুরু করতে পারেন, আর এলিরন এবং ফ্ল্যাপের মাঝে অবশ্যই অ্যাটলিস্ট কিছুটা গ্যাপ থাকবে। আর সবচেয়ে বেটার হয় যে এলিরনটা যেন ডাইরেক্টলি টিপে না হয়, কারণ টিপে ভর্টেক্স ভর্টেক্স হয় তো অরিজিনালি যেটা হবে। সো হচ্ছে টিপে না হয় একটু গ্যাপ দিয়ে আপনারা এটা করতে পারেন। তো এখানে যে ডাইমেনশন দেওয়া আছে যেটা বলি হচ্ছে যে স্প্যান অফ ফ্ল্যাপ, সরি স্প্যান অফ ফ্ল্যাপ, তারপরে কর্ড ফ্ল্যাপ, স্প্যান অফ এলিরন, কর্ড অফ এলিরন, মানে হচ্ছে কর্ড স্প্যান বলতে এতটুক দৈর্ঘ্য এবং কর্ড বলতে বোঝানো হচ্ছে যে তার প্রস্থটা কতটুক, কতটুক অংশ সে উইং থেকে কাটতেছে। ওকে, তারপরে প্যারামিটার আমি যদি দেখি সেটা ফিউজলেস প্যারামিটার, সেখানে হচ্ছে লেন্থ অফ এয়ারক্রাফ্ট। লেন্থ অফ এয়ারক্রাফ্ট বোঝাচ্ছে যে একদম মাথা থেকে লেজ পর্যন্ত টোটালটা হচ্ছে লেন্থ অফ এয়ারক্রাফ্ট। আর তারপরে হচ্ছে যে আপনার ওয়াইড অফ এয়ারক্রাফ্ট, মানে কতটুক চওড়া, তো সর্বোচ্চ চওড়া অংশটাই ওয়াইড অফ এয়ারক্রাফ্ট, বাকিটা হচ্ছে সিমেট্রিক না হতে পারে, সব এয়ারক্রাফ্টের ক্ষেত্রে সিমেট্রিক হয় না। যেমন এইখানে কী করা হয়েছে সেটা হচ্ছে পুরো লেন্থ অফ এয়ারক্রাফ্টটাকে আমরা ফিউজলেসটাকে আলাদা রেখে, মানে ফিউজলেসের একটা অংশ আলাদা করে ফেলছি যেটা হচ্ছে পুরোটাই বক্স টাইপের এবং এটার মধ্যে সব কম্পোনেন্ট থাকে, আর বাকি লেজের অংশটা আমরা টেল বুম হিসেবে দিয়ে দিচ্ছি, এটাতে হচ্ছে ফর্ম ডেকটা কম হয়ে যায়। তো হচ্ছে আপনি এইভাবে করতে পারেন, বা পুরোটাকেই একটা ফিউজলেস শেপ আপনারা যেসব এয়ারক্রাফ্ট আসলে দেখা যায় পুরোটাই আসলে বডি থাকে, টেল সেকশনটা কোনো টেল বোম দিয়ে আলাদা না, পুরোটাই ফিউজলেসের শেষ অংশ টেল থাকে। তো ওইটাও করতে পারেন, আর ওইটাতে ফর্ম ডেক বেশি হয় এবং ওয়েট এবং হচ্ছে কস্টও বেশি হয়, দ্যাটস এটাকে লাইট ওয়েট বানানো হয়েছে। ইউভির ক্ষেত্রে এগুলোই সবচেয়ে বেশি প্রিফারেবল চয়েস থাকে। আচ্ছা, তো এটা উইং পজিশন, উইং পজিশনের ইম্পর্টেন্ট লোকেশন সেটা হচ্ছে যে টিপ থেকে কত পার্সেন্ট দূরে উইংয়ের পজিশন হবে। এখানে কিন্তু টিপ থেকে উইংয়ের পজিশনটা হয়তো 20% আছে, তো এখানে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে 40%, মানে হচ্ছে ফিউজলেসটা যদি 100% হয় 40% পিছনে উইং হবে। তো ধরনের হচ্ছে 40% এই জায়গায়, এখানে উইংটা তো 20% আছে, আপনাদের ক্ষেত্রে উইংটা পিছনের দিকে হবে। ওকে, তারপরে যদি আমি যাই সেটা হচ্ছে সারফেস এরিয়া, সারফেস এরিয়া হরিজন্টাল টেল ডাজেন্ট ম্যাটার, স্প্যান এবং রুট কট দিলে আমরা সার্ফেস এরিয়া ফাইন্ড আউট করে ফেলতে পারি। তো স্প্যান হচ্ছে কত টাকা, রুট কট কত টাকা, দেখানো হচ্ছে যে স্প্যান হচ্ছে অলমোস্ট 2 ফিটের বেশি, এটা হচ্ছে হরিজন্টাল টেল, মানে এই এই অংশ থেকে এই অংশ পর্যন্ত 2 ফিট সামথিং। আর রুট কট হচ্ছে এটা যে একটা সিমেট্রিক এরোফল, এটা হচ্ছে লিডিং থেকে ট্রেলিং এজ পর্যন্ত যে দৈর্ঘ্য সেটা হচ্ছে রুট কট। এখানে কোনো ট্যাপার ইস্যু ইউজ করা হয়, এটা একটা ছোটোখাটো স্ট্রেট উইং ট্যাপের বানানো আছে।
তারপরে যদি আমি যাই হচ্ছে আপনার এটার স্প্যান অফ এলিভেটর এবং হচ্ছে কর্ড অফ এলিভেটর দেওয়া আছে। স্প্যান অফ এলিভেটর অলমোস্ট পুরো হরিজন্টাল টেলটাকেই আমরা নিয়ে নিচ্ছি, অনেক সময় পুরো হরিজন্টাল টেল নেওয়া হয় না, অর্ধেকও নেওয়া যেতে পারে বা কিছুটা অংশ বাকি রেখে বাকিটা আমরা এলিভেটর হিসেবে কেটে ফেলতে পারি। ওকে, তারপরে হচ্ছে ভার্টিক্যাল টেল। ভার্টিক্যাল টেলের ক্ষেত্রে হচ্ছে স্প্যান অফ ভার্টিক্যাল টেল বা কতটুকু উঁচা হবে, রুট কর্ড অফ ভার্টিক্যাল টেল, এটা হচ্ছে ভার্টিক্যাল টেল, ঠিক আছে। ভার্টিক্যাল টেলটা এই টেল বুম থেকে কতটুকু উঁচা হবে এটা হচ্ছে তার স্প্যান, আর রুট কর্ড হচ্ছে এই যে এরোফয়েল মানে সিমেট্রিক এরোফয়েলের যেটা অলরেডি বুঝেছি এটা হচ্ছে দৈর্ঘ্যটা। সিমিলার ওয়েতে এটার যে স্প্যান অফ রাডার এবং হচ্ছে ওয়াইড অফ রাডার দেওয়া আছে সেটা হচ্ছে যে এই যে রেডারটা কালো অংশটা সেটা দৈর্ঘ্য কতটুকু হবে এবং হচ্ছে এটা কতটুকু অংশ উইং থেকে কাটবে। আচ্ছা, তো এই যে কাটা অংশগুলো সেগুলো কিন্তু স্প্লিট করা লাগবে না, জাস্ট কেটে রাখলেই হবে এবং হচ্ছে এখানে একটা কালার চেঞ্জ করে দিলে আমরা বুঝতে পারবো যে আসলে এটা কি বোঝানো হচ্ছে, এটা ধরে বুঝতে পারবে। আচ্ছা, আরেকটা জিনিস সেটা হচ্ছে যে সামনের দিকে মোটর বা হচ্ছে প্রোপেলার লাগানোর দরকার নাই, কারণ একটা কমপ্লেক্স এটা বানানো, জাস্ট হচ্ছে আমার এই ফিউজলেস আলাদা একটা অংশ, দুইটা উইং আলাদা একটা অংশ, টেল বুম যদি কেউ দেয় আলাদা একটা অংশ, হরিজন্টাল ভার্টিক্যাল টেল আলাদা অংশ, এইভাবে অ্যাসেম্বল করলেই আমার মনে হয়ে যাবে। ওকে।